রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নতুন নতুন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা চিকিৎসকদের শিউলি স্বপ্নামের প্রতিবেদন কালকে সারাদিন গেছে মুখ দিয়া রাজধানীর ম্যারাদিয়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক সপ্তাহখানেক আগে জ্বর অনুভবের পর তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাধারণ ওষুধ খেয়ে পরে নিম্ন রক্তচাপ তীব্র মাথা ব্যথা আর শরীরের বিভিন্ন অঙ্গের রক্তক্ষরণ নিয়ে ভর্তি হন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত একই অবস্থা আক্রান্তদের অধিকাংশের ক্ষেত্রে আমার মাইয়া বাচ্চা ফেরাও অন আমারই না বেরাইতে আইয়া ডিংগো হইছে লাংসের ভিতরে তার পানি জমছে জ্বর সাবে সাথে রক্ত গিয়েছে ডেঙ্গু আক্রান্তদের 20 শতাংশই শিশু গায়ের বদরেশ তারপর আমরা হসপিটাল নিয়ে ভর্তি হলাম আজকে রিপোর্ট আসছে ডেঙ্গু পজিটিভ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে 111 জন জুলাই থেকে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা বাড়ছে সমানতালে সেপ্টেম্বরের প্রথম চব্বিশ দিনে মৃত্যু হয়েছে তিপ্পান্ন জনের তবে গত বছর অবস্থা ছিল ভয়ঙ্কর তাই বলে বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে সতর্ক করে দিলেন চিকিৎসকরা তারা বলছেন দেরিতে চিকিৎসা নিতে এসে কিডনি এবং লিভারের মারাত্মক জটিলতার শিকার হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সত্তর শতাংশ ডেঙ্গু রোগের একটা প্রধান উপসর্গ হচ্ছে শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে যেটা প্লাজমা লিকেজ বলি এখন এটা যখন হয় তখন রোগীর কিন্তু শক সিনড্রোম তৈরি হয় এবং অন্যান্য অর্গানও কম কাজ করে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ায় পরীক্ষার মাধ্যমে যাচাই করে শুধুমাত্র গুরুতর হলেই হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে রোগী সবাইকে আমরা ভর্তি করতে চাচ্ছি না কারণ ভর্তি করলে তাদের আবার সুপার অ্যাডেড অন্যান্য ইনফেকশন তৈরি হয় শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা